প্রতারণার মামলায় গ্রেপ্তার হলেন ট্রান্সকম গ্রুপের দুই পরিচালক সহ শীর্ষস্থানীয় পাঁচ কর্মকর্তা। গ্রুপটির প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের বড় মেয়ে সিমিন রহমানের বিরুদ্ধে তার ছোট বোন শাহরেহ হকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন তারা। মামলায় ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাত, সম্পত্তি দখল এবং কোম্পানি শেয়ার অবৈধভাবে স্থানান্তরের অভিযোগ আনা হয়। গ্রেপ্তার পাঁচ কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভুইয়া, দুই কর্পোরেট ফাইন্যান্স পরিচালক কামরুল হাসান ও আবদুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক আবু ইউসুফ মোহাম্মদ সিদ্দিক এবং সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক। তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। জানা গেছে, বাবার রেখে যাওয়া সম্পদের দ্বন্দ্বে বড় বোন সিমিন রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করেন ছোট বোন শাহরেহ। ২০২০ সালে লতিফুর রহমান মারা যাওয়ার পর ট্রান্সকমের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন সিমিন রহমান। গ্রুপটির মালিকানায় আছে কোমল পানীয় পেপসি, দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসকেএফ সহ কমপক্ষে ১০টি প্রতিষ্ঠান।